একাডেমির মাঠে ফিজিও সানির সঙ্গে যখন কথা বলছেন নির্বাচক হাবিবুল বাশার, তখন দুঃসংবাদ হয়তো তাদের কানে পৌঁছায়নি। মূল মাঠে ফিল্ডিং অনুশীলনের সময় পুরানো পিঠের ব্যথায় মাঠ ছেড়ে উঠে যান তামিম। পিঠের ব্যথা নিয়ে তামিম যে বেশ কষ্টে আছেন, সেই চিত্রই যেন ফুটে উঠেছে ফিল্ডিং অনুশীলনে। একাডেমির মাঠে ব্যাটিং করার পর মূল মাঠে ফিল্ডিং করতে নামেন তামিম। ফিল্ডিং করার শুরু থেকেই তামিমকে বারবার পিঠে হাত দিতে দেখা যায়। কিছু সময় ফিল্ডিং করার পর পিঠে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন। যন্ত্রণা সইতে না পেরে স্ট্রেচিং করেন, কিন্তু কোনো কিছুতেই যেন এই ব্যথা যায় না। উপায় না পেয়ে তামিম ফিল্ডিং কোচ ম্যাকডরমাটকে জানিয়ে দিলেন তার পক্ষে আর ফিল্ডিং করা সম্ভব না। এই ব্যথায় আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে দেয়নি, পুরানো ব্যথা আবার নতুন করে ফিরে এসেছে। চিন্তার ভাঁজ পড়তে পারে টিম ম্যানেজমেন্টের কপালে। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে হাতে বেশ কয়েকদিন সময় আছে, হয়তো এই সময়ে শতভাগ ফিট হয়ে তামিম মাঠে নামবেন। তামিম যখন পিঠের ব্যথায় কাতর, তখন নেটে ব্যাটিং করতে গিয়ে বলের আঘাতে উইকেটে শুয়ে পড়লেন নাঈম শেখ। একাডেমির নেটে বিকেলে ব্যাটিং অনুশীলনের সময় টিম বয় বুলবুলের থ্রো করা একটি বল নাঈমের পায়ে গিয়ে লাগে, সাথে সাথে নাঈম উইকেটের উপর শুয়ে পড়েন। এরপর তাকে ধরে দাঁড় করানো হয়। বলের আঘাত পেয়ে কিছু সময় ব্যাটিং অনুশীলন বন্ধ রাখেন নাঈম, পরে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেন তিনি। এদিকে অনুশীলনের শেষের দিকে নেটে ব্যাটিং করার সময় হাতে বল লাগে লিটন দাসের। বলের ব্যথা সইতে না পেরে নেট থেকে বের হয়ে ড্রেসিং রুমে ফিরে যান লিটন। তামিম ও লিটনের ইঞ্জুরির বিষয়ে বিসিবি থেকে এখনও কোনো কিছুই জানানো হয়নি। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।